एखने तो पागल हो गेछे ताराई पागल ताराई हो गेछे एत उद्भव कल्पना जरा करे लाखेर काछाकाछी लोक होयेछे आमी तो बोली पंचाश थेके षाट हजार लोक होयेछे सिक्सटी এত হবে আপনাদের হতে পারে আমি আমার বিবেচনা করছি মাঠের ক্যাপাসিটি হলো তিরিশ হাজার প্রত্যেকে সাতই মার্চ দশ লক্ষ লোকের সমাবেশ সে সাড়ে সাত কোটি মানুষ যখন তখন গরুর হাট ওখানে লোক কত করে এটা এসব বিষয় প্রমাণ করে তাদের দশ দফা এটা দেখলে এগুলো তো পুরানো বিষয় নতুন করে দশ দফা আমরা কিছু দেখছি না এসব পুরানো বলি তারা বারবার তোতা পাখির মতো আওড়াচ্ছে দশ দফা আবার দেখি গণতন্ত্র মঞ্চ তাদের চোদ্দ দফা এগুলো কোনো মূল্য নেই জনগণের কাছে কোনো দাম নেই জনগণ বাঁচতে চায় আবার জামাতে দেখছি গণতন্ত্রকে আমরা সবার কাছে অনুরোধ করছি এটা ওনার কর্মসূচি নেবেন না যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছেন যাদের কাছে নালিশ করেন বিদেশিরা করছে সে সংঘাতটা যাতে না হয় আমরা দশ তারিখে সেভাবেই ছিলাম আচ্ছা আপনারা চব্বিশ তারিখ আর নিজেদের তো সম্মেলন জীবন কবে চালে যান ফকুসব নিজেও জানেন না কবে সম্মেলন হয়েছে মিটিং কবে চলাম রেডিয়ানে পাঁচশো একজনের নাকি কমিটি জাম্বো জেট কমিটি জাম্বো জেট কমিটি তারপর আর বসেনি এত বড় কমিটি বসবে কেমন করে ঘরে নেই গণতন্ত্র একটা জেলা সম্মেলন উপজেলা জেলা একটা কনফারেন্স সহযোগী সংগঠনের এ কোনো বালাই নেই নিজের ঘরে গণতন্ত্র নেই এরা আবার দেশে গণতন্ত্র করবে গণতন্ত্রকে আবার শৃঙ্খল মুক্ত করবে গণতন্ত্র তো শৃঙ্খলের মধ্যে আছে তাদের ঘরে সেখান থেকে মুক্তি দিই ঘরে আগে গণতন্ত্র আছো তারপর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আসুন তখন এটা মুখে মানাবে আপনাদের মুখে গণতন্ত্রের বলি মানাবে।